বিংশ শতাব্দীর আধুনিক স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন আমাদের জাতীয় সংসদ ভবন। এর রূপকার লুই আই কান ছিলেন আধুনিককালের সবচেয়ে খ্যাতিমান স্থপতিদের একজন। রাজধানীর বুকে এই সংসদ ভবন নির্মাণের প্রথম পরিকল্পনা হয় 1959 সালে, আর লুই আই কান আনুষ্ঠানিকভাবে এর নকশার দায়িত্ব নেন 1962 সালে। সংসদ ভবনের নির্মাণ শুরু হয় 1964 সালে। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় এর নির্মাণ কাজ বন্ধ ছিল। এরপর 1974 সালে আবার শুরু হয় কাজ, যা শেষ হয় 1982 সালে এসে। জাতীয় সংসদ ভবনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এতে প্রাকৃতিক আলোর ব্যবহার। সূর্যের আলো এর ছাদ দিয়ে প্রবেশ করে এমনভাবে পড়ে যেন মনে হয় স্বর্গের আলোক ছটা। সেই সাথে দারুণ সব জ্যামিতিক নকশার মাধ্যমে বাতাসের অবারিত চলাচল নিশ্চিত করা হয়েছে এখানে। ভবনটির নির্মাণে ব্যবহৃত হয়নি কোনো কলম, তবে নকশার ভারসাম্য রক্ষায় কোথাও কোথাও ব্যবহৃত হয়েছে ফাঁপা কলম। মূল ভবনকে ভাগ করা হয়েছে 9টি ভাগে, আর সমগ্র কমপ্লেক্সের আয়তন 1,00,000 বর্গমিটারের বেশি। সংসদ ভবন কমপ্লেক্সের অংশ হিসেবে রয়েছে এমপি থিয়েটার, এমপি হোস্টেল, লেক, অতিথি ভবন ও সুপরিকল্পিত রাস্তা। জাতীয় সংসদ ভবনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিশালত্ব। বৃত্তাকার ও আয়তাকার কংক্রিটের সমাহার একে করে তুলেছে এক অপূর্ব স্থাপত্য নিদর্শন। নির্মাণ কাজের মশলা ছিল কংক্রিট, আর ভেতরে ও বাইরের অংশে ব্যবহৃত হয়েছে ঢালাই কংক্রিট। স্থাপত্যের ইতিহাসের এক মহান শিল্পী লুই আই কানের অন্যতম শ্রেষ্ঠ কাজ এই জাতীয় সংসদ ভবন। ভবিষ্যৎ পৃথিবীর মানুষকে নিশ্চয় অবাক করবে এই যুগের এমন স্থাপত্য শৈলী। আর এক বুক গর্ব নিয়ে এর সাথে চিরকাল জড়িয়ে থাকবে বাংলাদেশের নাম। Thank you.